বন্ধুরা দেখুন, আহুজা কোম্পানির SSB80M অ্যাম্প্লিফায়ারটি আমার কাছে এসেছে সার্ভিসিংয়ের জন্য। দেখুন বন্ধুরা, অ্যাম্প্লিফায়ারটি সব খোলাখুলি হয়ে গেছে। দেখুন পার্ট ট্রান্সটার নেই, এখানে খোলা হয়ে আছে, পার্ট ট্রান্সটার খুলে নিয়েছে, আর ট্রান্সফরমারটাও খোলা আছে। তো বন্ধুরা, আমি এখনও অ্যাম্প্লিফায়ারটা লাইন দিয়ে দেখা হয়নি, তো প্রথমে আমি ট্রান্সফরমারটা খুলে চেক করে নিব, তারপরে আমি লাইন দিয়ে দেখব। কেন ট্রান্সফরমারটাও খোলা হয়ে আছে, ট্রান্সিস্টারগুলো খোলা হয়ে আছে, তো অ্যাম্প্লিফায়ারটা আমি প্রথমে ট্রান্সফরমারটা খুলে চেক করব। তো বন্ধুরা দেখতে থাকুন, আমি প্রথমে ট্রান্সফরমারটা খুলে নিয়ে চেক করে দেখে নিচ্ছি। ট্রান্সফরমারটা আমি খুলে নিয়েছি, আমি মিটার দিয়ে চেক করেছি, মিটারে ঠিক দেখাচ্ছে, কিন্তু ট্রান্সফরমারটা আমি শর্ট আছে কি না সিরিজ লাইনে দেখে নেব চেক করে। তাই আমি আলাদা একটা এসি কর্ড নিয়েছি, এটা কানেকশন করে আমি লাগিয়ে দেখে নেব। সোল্ডারিং করা হয়ে গেছে, আমি এখন সিরিজ লাইনে টেস্ট করে নেব। দেখুন সিরিজ লাইনে আমি দিয়ে দিয়েছি, সিরিজ লাইন জ্বলে গেছে, ট্রান্সফরমারটা শর্ট হয়ে আছে, ট্রান্সফরমারটা শর্ট হয়ে গিয়েছে, ট্রান্সফরমারটা শর্ট হয়ে গিয়েছে। তো আমি একটা অন্য ট্রান্সফরমার লাগিয়ে চেক করে নেব, রেডি করে নেব, এই ট্রান্সফরমারটা খারাপ আছে। এই ট্রান্সফরমারটা পুড়ে গিয়েছে, শর্ট হয়ে গেছে। তো আমার কাছে একটা ট্রান্সফরমার আছে, এই ট্রান্সফরমারটা আমি এখন অ্যাম্প্লিফায়ারটিতে লাগিয়ে নেব, দিয়ে চেক করব। ট্রান্সফরমারটা আমি লাগিয়ে দিয়েছি, আমি এখন ট্রান্সফরমার কানেকশানগুলো করে নেব। প্রাইমারি সেকেন্ডারি ট্রান্সফরমার কানেকশানগুলো আমি করে নেব। ট্রান্সফরমারটা আমি কানেকশান করে নিয়েছি, আমি এখন লাইন দিয়ে একবার চেক করে নেব সব ভোল্টেজগুলো ঠিক আছে কিনা। সিরিজ লাইনে আমি দিয়ে দিচ্ছি, সুইচ অন করে দিচ্ছি। দেখুন পাওয়ার লাইট জ্বলে গেছে, আমি সাপ্লাইগুলো চেক করে নেব ঠিক আছে কি না। পার ট্রান্সিস্টার নতুন নিয়ে নিয়েছি, ট্রান্সিস্টারের মান আছে 2N3773। আমি এই ট্রান্সিস্টার দুটো এখন লাগিয়ে নেব। ট্রান্সিস্টারগুলো মেশিনে লাগানো ছিল না, তো আমি এখন ট্রান্সিস্টারগুলোকে লাগিয়ে নেব। দুটো ট্রান্সিস্টার আছে, ট্রান্সিস্টার দুটো আমি লাগিয়ে নেব।
পাওয়ার ট্রানজিস্টার দুটো আমি লাগিয়ে দিয়েছি, আমি এখন ট্রানজিস্টারগুলো কানেকশন করে নেব। ট্রানজিস্টার দুটো আমি সোল্ডারিং করে নেব। এই উপরের পয়েন্টটা এটা হচ্ছে বেস, ট্রানজিস্টারের বেস, আর নিচেরটা ইমিটার, বডিটা কালেক্টার। তো আমি প্রথমে বেসের কানেকশনটা করে নিচ্ছি। বেসের কানেকশনটা করে দিলাম, এবার আমি ইমিটারটা করে নিচ্ছি। কালেক্টারটা বডির সঙ্গে লাগানো আছে। এ পাশেও সেম হবে, বেসটা উপরেরটা বেস হবে, উপরের পিনটা বেস। নিচের পিনটা ইমিটার। কানেকশনটা করে দিয়েছি, আমি এখন সিরিজ লাইনে দিয়ে চেক করে দেখে নেব বেস ভোল্টেজ, কালেক্টার ভোল্টেজ কত আছে দেখে নেব। সিরিজ লাইনে দিয়ে দিচ্ছি আমি। সিরিজ লাইনে দিয়ে দিচ্ছি, পাওয়ার অন করতেছি। পাওয়ার লাইট, পাওয়ার এলইডি জ্বলে গেছে। আমি এখন ভোল্টেজটা চেক করে নেব। আমি ডিসি 200 রেঞ্জে দিয়ে দিলাম। বডিটাকে আমি মাইনাসের সঙ্গে কানে লাগিয়ে দিলাম। আমি এখন কালেক্টর ভোল্টেজটা আগে দেখে নেব। কালেক্টর ভোল্টেজ 13.8, বেস ভোল্টেজটা দেখে নেব, বেস ভোল্টেজ 0.4 একটু কম আছে, বেস ভোল্টেজটা একটু বাড়াতে হবে, 0.5 আনতে হবে, এখন 0.4 আছে। তো দুপাশেই দেখে নিচ্ছি, 0.4 আছে। তো আমি বেস ভোল্টেজটা একটু বাড়িয়ে নেব, ভোল্টেজটা আমি বাড়িয়ে নেব। এখানে এই যে একটা পিসেট আছে দেখুন, এই পিসেটটা আমি ঘুরিয়ে অ্যাডজাস্ট করে নেব। .4 আমি এটাকে একটু ঘুরিয়ে দেখে নিচ্ছি। .7 বেশি হয়ে যাচ্ছে, .5 আমি .5 রেখে দিয়েছি, .5 থাকবে। বেস ভোল্টেজটা আমি .5 রেখে দিলাম, ঠিক আছে। আমি এখন গান চালিয়ে চেক করব। বক্সের কানেকশন আমি করে দিয়েছি, ও অক্সে আমি গানের লাইনও দিয়ে দিয়েছি। আমি এখন ভলিউমটা বাড়িয়ে গানটা চেক করে নেব। তো মাস্টারটা বাড়িয়ে দিচ্ছি প্রথমে, অক্স 1 দেওয়া আছে, অক্স 1টা বাড়াচ্ছি। ভলিউমটা আমি কমিয়ে দিয়েছি, মেশিনে সাউন্ড ঠিক আছে, মেশিন ঠিক হয়ে গেছে, আর কোনো প্রবলেম নেই।